মশা দৌড়াচ্ছে, কিছুক্ষণ পরেই মশা মারা যাবে। এখন তো অফিসে বেডরুম করবো। এই যে দেখুন আপনার মশা, এই যে মরে পড়ে আছে এই যে মশা। আমি এখন আছি আমার ওয়াশরুমের মধ্যে, আর মনে আছে এই যে দেখুন এই যে মশা আপনার একদম মরে পড়ে আছে। দেখতে আরো কোথাও আছে কিনা, এই যে দেখেন এই যে মশা, একদম মশা ময়রা পড়ে আছে। তো দেখতে থাকুন এই যে ওয়াশরুমের মধ্যে, আপনি যেখানে স্প্রে করবেন সেখানে হ্যাঁ মশাগুলো মারা যাবে। এই যে স্প্রে ধোয়া এখনো আছে আপনারা, এই যে দেখুন এখনো স্প্রে ধোয়া আছে, এই যে দেখুন মশা। তো এখনো ফুলি মরে নাই কিন্তু মরে যাবে। এই যে স্প্রে ধোয়া এখনো হ্যাঁ কাজ করতেছে, দেখুন ধোয়ার জন্য আমার গোডাউনের মেশিনগুলো দেখা যাচ্ছে না। আপনারা এই ফগার মেশিন ইউজ করলে যে কোনো জায়গার খামারের বাড়িতে বা অফিসে আপনার স্কুল কলেজ মাদ্রাসা সবখানের মশা আপনারা হ্যাঁ মারতে পারেন। আমার অফিসে আমি ইউজ করি, আমার বাসাতেও আমি ইউজ করি। তো এখন দেখালাম, এখন দেখি আমার রুমের অবস্থা। আচ্ছা, রুমের মধ্যেও আপনার ফগারের অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না। এই যে দেখুন, আমি দেখি মশা কোথায় আছে। এই যে ভিউয়ার্স, এই যে মশা, এই যে মশা, এই যে মেশিনটা আমরা ইউজ করছিলাম, দেখি তো আর কোথায় আছে কিনা। ভিউয়ার্স, আমি এখন বারান্দার দিকে যাই, দেখি বারান্দার মশা আছে কিনা। এই যে ভিউয়ার্স, এই যে দেখুন এই যে মশা মরে পড়ে আছে। এই যে দেখুন, এই যে ভিউয়ার্স, এই যে দেখুন মশা মরে পড়ে আছে। এই যে ভিউয়ার্স, আপনারা এই ফগার মেশিনটি যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন, তাহলে আর কোনো মশা আপনার থাকবে না, একদম মরে যাবে। মশা মাছি অন্যান্য কীটপতঙ্গ একদম মারা যাবে। আপনাদেরকে দেখাইলাম যে মশা কিভাবে মরে, আর মূলত এরোসেলের উপর ডিপেন্ড করে। অরিজিনাল এক নাম্বারের এরোসেল দিলেই হ্যাঁ মশাগুলো মারা যাবে। তো ভিউয়ার্স, আপনারা যদি এটি নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা এই
পকেটটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যাঁ পাঠিয়ে দিয়ে থাকি, অথবা আপনারা অফিস থেকে এসেও নিতে পারবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী নতুন মেশিনের ভিডিওগুলো সহজে পেতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে কিছুক্ষণ আগে আমি স্প্রে করছিলাম, স্প্রে করার পর মশাগুলো কীভাবে মারা গেল সেই অংশটুকু আপনাদেরকে দেখালাম। ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।